ইনিশিয়েটিভস বিল টেকেন। দেখুন গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি। দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি এখানে, আপনারা এর মধ্যে হয়তো বা খবর পেয়েছেন, আমাদের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং আসাম রাইফেলস, বিএসএফ, অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা আপনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে, তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। তখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি। বিএসএফ তো বর্ডারে পাহারা দিচ্ছে, এছাড়া পুলিশ নিয়ে কোনো ট্যাক্স ফোর্স বা পুলিশের আলাদা কোনো দায়িত্ব? না, তো আমি বললাম তো ডিজিপি সাহেবের সাথে কথা হয়েছে, তো ইন্টেলিজেন্স ডিজিপি ওনার সাথেও কথা হয়েছে, বলা হয়েছে যে কোঅর্ডিনেশন করার জন্য। এই যে আমি 5-6টা ডিপার্টমেন্টের কথা আমি বললাম, ওনারা সবাই একজন আরেকজনের সাথে যাতে কোঅর্ডিনেশন করে, কোথাও কী সমস্যা বা কোনো যদি বর্ডার এরিয়াতে কোনো প্রবলেম হয় একজন আরেকজনের সাথে যাতে কোঅর্ডিনেশন করে। আচ্ছা, দিল্লি থেকে কি গতকালকে কোনো নির্দেশ এসেছে? আমার সাথে কথা হয়েছে, নির্দেশ হয় না, আমাদের সাথে কথা হয়েছে যে মানে এখন কী পরিস্থিতি আমাদের ত্রিপুরাতে, বাংলাদেশে এই উদ্বেগজনক যে অবস্থা, তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না আমার কাছে জানতে চেয়েছে। আমিও বললাম যে এখন পর্যন্ত তো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। স্যার, বাংলাদেশে কিছু হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে মন্দির, এই বিষয় নিয়ে আপনার কী? হ্যাঁ, এগুলো তো হওয়া বাঞ্ছনীয় না, আমরা তো এগুলো কোনো অবস্থায় আমরা এগুলোকে ভালোভাবে নিই না। এবং এর মধ্যে আমি দেখলাম ওখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায় তারাও কিন্তু আবার এই বিষয়টা আজকেও আমরা দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু এটা বাধা দিচ্ছে, ওরাও কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন দিয়েছে। কালকে রাত্রেও আমি দেখলাম অনেক জায়গায় অনেক যারা স্টুডেন্টরা তারাও কিন্তু বেরিয়েছে, যারা সংখ্যালঘু যারা আছে তাদেরকে যাতে তাদের বাড়ি ঘরে হামলা না হয়, উজ্জ্বতি না হয়। মন্দিরেও দেখছি আমি অনেক জায়গার মধ্যে তারা মন্দিরের চারিদিকে ওরা পাহারা দিচ্ছে, তো এটা একটা গুড সাইন, এটা হলে ভালো। তো এই ধরনের একটা উত্তেজনা অবস্থা তো আছে বাংলাদেশে, তো আমাদের নজর দাঁড়িয়ে আছে। স্যার, হ্যাজ ইট এনিওয়ে হ্যাম্পার্ড আওয়ার বিজনেস উইথ বাংলাদেশ, বিকজ উই হ্যাভ ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস উইথ বাংলাদেশ? হিয়ার ইউ হ্যাভ সিন দ্যাট উই আর সাপ্লাইং দ্য ইলেকট্রিসিটি রাইট নাও, রাইট স্যার? সো আই থিংক টেম্পোরারিলি দে আর মে বি, বাট ইন দ্য লং রান আই ডাউট দেয়ার উইল বি এনি প্রবলেম। আমি দেখলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় বলেছেন যে খুঁজে পাচ্ছে না, কোনো তো ইস্যু নেই, খুঁজে পাচ্ছে না। কোথায় আমি বলেছিলাম যে আমাদের যে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত একটাও যেন না পায়, তো এটা তো আমাদের বলতেই হয়, উনাদের সময় কী হতো বলতো না যে একটাও ভোট নয়, আর তা কি সম্ভব এটা? তবে তাহলে ওনারা কী করে নমিনেশন দিল? তো এইগুলো বলার জন্য উনি ইস্যু নেই এটাকেই বারবার বলছেন। আমি জানি যে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের ত্রিপুরার প্রতিটি মানুষ, আমাদের বিশেষ করে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাধারণ মানুষ, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমাদের মোদিজির উপরে পুরো আস্থা আছে এবং সেই কারণেই বলছি বারবার যে আমাদের পঞ্চায়েতে ভালো রেজাল্ট হবে। অফকোর্স, অলরেডি আই হ্যাভ অ্যাপিল দ্যাট ভোট ফর ভারতীয় জনতা পার্টি অ্যান্ড ইট উইল বি হ্যাপেন, উই উইল সি অ্যান্ড ফর পিস ইফ উই হ্যাভ ইট। অলওয়েজ আই সে দ্যাট উই শুড মেনটেন দ্য পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। থ্যাংক ইউ।